करणजीत कौर बहुरा तार मंच नाम सानी लियन तिनी अमेरिकान एवं भारतीय चलचित्र शिल्पेर एकजन मॉडल एवं अभिनेत्री तिनी एकजन प्राक्तन पर्नोग्राफिक अभिनेत्री। सानी लियन 1981 साले कानाडार ओंटारियोर शारनिया एक पंजाबी शिख परिवारे जन्मग्रहण करें। तिनी जखन परिवारेर साथे मार्किन युक्तराष्ट्रे चले जान तखन तार बयस छिल 11 बछर। सानीर बाबा हलेन एकजन प्रकौशली आर मा हलेन एकजन गृहिणी। তার এক ভাইও রয়েছে সন্দীপ সিং বোহরা, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রে একজন শেফ হিসেবে কাজ করেন। ২০১১ সালে সানি লিওন রিয়েলিটি শো বিগ বসের সিজন ৫ এ ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়েছিলেন। পরিচালক মহেশ ভাট অনুষ্ঠানের একটি পর্বে অতিথি হিসাবে এসেছিলেন এবং সানিকে তার আসন্ন ছবির জন্য বেছে নিয়েছিলেন। তবে তার অভিষেক সফল হয়নি। প্রথম ছবি জিসম টু বক্স অফিসে ফ্ল্যাট করেছিল, কিন্তু সানির ক্যারিয়ার এগিয়ে যায়। তিনি জিসম টু 2012, জ্যাকপট 2013, রাগিনী MMS 2 2014, এক পয়লি লীলা 2015, কুসকুস লোচা হে 2015, মাস্তি জাদে 2015 করেছেন। 2016 ওয়ান নাইট স্ট্যান্ড 2016 এর মতো অনেক ছবিতে কাজ করেছেন। তিনি টিভি শো স্প্লিটস ভিলার সপ্তম এবং অষ্টম সিজন হোস্ট করেছেন। একটি সাক্ষাৎকারে সানি লিওন বলেছিলেন যে তিনি ব্যবসার দৃষ্টিকোণ থেকে পর্ন শিল্পে যোগ দিয়েছিলেন। সানি বলেন, আমি বাবা মায়ের অনুমতি ছাড়াই পর্ন ইন্ডাস্ট্রিতে যোগ দিয়েছি, এটা আমার জন্য একটি ব্যবসা ছিল। যাই হোক, যখন আমি পেন্ট হাউস, প্রাপ্তবয়স্ক শিল্পের বিখ্যাত ম্যাগাজিন কভার অফ দ্য ইয়ার এবং 72 লক্ষ টাকা জিতে শুরু করি, তখন এই বিষয়ে অভিভাবকদের জানান। আমি যখন তাদের বলেছিলাম আমার জীবন নিয়ে কি করব, আমি সিদ্ধান্ত নিয়েছি, তারপর তারা ধর্ম রূপান্তরিত হয়। সানি লিওন 16 বছর বয়সে কুমারিত্ব হারিয়েছিলেন। সানিকে যখন একটি সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল যে তিনি কি 16 বছর বয়সে কুমারিত্ব হারিয়েছেন, তাই তিনি বলেন, হ্যাঁ, ওই ব্যক্তি উচ্চ বিদ্যালয়ে বাস্কেটবল খেলতেন, সে আমার সমবয়সী ছিল, আমরা দুজনেই একে অপরকে পছন্দ করতাম। আমি 16 বছর বয়সে আমার কুমারিত্ব হারিয়েছিলাম কারণ আমি এটাই করতে চেয়েছিলাম। আমি যা করেছি তাতে আমি অনুশোচনা করি না। সানি লিওন ভালো জীবনযাপন করছেন, আমার একটি ভালো পরিবার, ভালো বন্ধু এবং আমি তাদের সাথে খুব খুশি। সানি 19-এ পর্ন ইন্ডাস্ট্রিতে তার প্রথম পদক্ষেপ নিয়েছিলেন। তিনি প্রথম লেসবিয়ান পারফরমেন্স দেন। যৌনতা এবং ব্যক্তিগত জীবন সম্পর্কে সানির খোলামেলা এবং খোলামেলাতে মানুষের মন জয় করেছিল। পর্ন ইন্ডাস্ট্রিতে যোগ দেওয়ার আগে সানি লিওন একটি জার্মান বেকারি এবং টাক্স অ্যান্ড রিটায়ারমেন্ট ফার্মে কাজ করতেন। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন সানি। 2003 সালে তিনি ভিভিড এন্টারটেইনমেন্টের সাথে 3 বছরের চুক্তি করে হার্ডকোর পর্নোগ্রাফির জগতে প্রবেশ করেন। অনেক পর্ন ছবিতে অভিনয় করেছেন সানি। তিনি 25টি চলচ্চিত্র পরিচালনার পাশাপাশি প্রায় 41টি প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে অভিনয় করেছেন। সানির বাবা মা আর এই পৃথিবীতে নেই। তার মা 2008 সালে মারা যান এবং তার বাবা 2010 সালে ক্যান্সারে মারা যান। তিনি 2011 সালে ড্যানিয়েল ওয়েবারকে বিয়ে করেন, দ্য ডিসপারোস মিউজিক্যাল রক ব্র্যান্ডের লিড গিটারিস্ট ড্যানিয়েল সানির ম্যানেজারও। ড্যানিয়েলের বাবা মা মাসপেকুয়া নিউ ইয়র্কে থাকেন। প্রায়শই সানি তার শ্বশুরবাড়ির সাথে ছুটি উদযাপন করতে যান এবং সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেন। সানি লিওনের মোট সম্পদের পরিমাণ প্রায় 13 মিলিয়ন। সানি লিওন বছরে আনুমানিক 12 কোটি টাকা আয় করেন। সানি লিওন প্রতি সিনেমায় প্রায় 2 থেকে 3 কোটি টাকা বেতন হিসাবে নেন।